বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখার জন্য প্রিয় দর্শক সম্প্রতি বাংলাদেশে ইসরায়েলকে ঘিরে বেশ কিছু আলোচনা আমরা লক্ষ্য করেছি এর কারণ হচ্ছে বাংলাদেশের পাসপোর্টে গত 50 বছর ধরেই ছিল যে বাংলাদেশীরা এই পাসপোর্ট নিয়ে ইসরায়েল ভ্রমণ করতে পারবে না এর আগে আরো দুটি দেশের নাম উল্লেখ ছিল তাইওয়ান এবং দক্ষিণ আফ্রিকা সেগুলো তুলে দেওয়া হয়েছে কিন্তু ইসরায়েলের নামটি ছিল সম্প্রতি তুলে দেয়া নিয়ে অনেকেই মনে করছেন যে বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের যে কূটনৈতিক সম্পর্ক নেই সেটি আবার স্থাপিত হতে যাচ্ছে কিনা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সরকারের বিভিন্ন মন্ত্রী বিভিন্ন রকমের কথা বলেছেন কিন্তু একটা কথা মোটা দাগে পাওয়া গেছে সেটি হচ্ছে যে বাংলাদেশের পাসপোর্টের মান আন্তর্জাতিক মানের করবার জন্যই এইটি তুলে দেওয়া হয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে যে গত 50 বছর ধরে আন্তর্জাতিক মানের যে পাসপোর্টটি বাংলাদেশের ছিল বা আন্তর্জাতিক পাসপোর্ট হিসেবে খ্যাত বা পরিচিত যে পাসপোর্টটি ছিল সেটি আন্তর্জাতিক মানের ছিল কি না যাই হোক পৃথিবীর যে কটি প্রান্ত অঞ্চলকে ঘিরে গোটা পৃথিবীতে বহু বছর ধরে উত্তেজনা তার মধ্যে মধ্যপ্রাচ্য একটি এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে বিরোধ যুদ্ধ যুদ্ধ অবস্থা যুদ্ধাভাব সেটি গোটা পৃথিবীকেই আসলে নানাভাবে উত্তেজনার মধ্যে রেখে দিয়েছে বহু বছর ধরে ইসরায়েল একটা ছোট্ট দেশ কেউ তাকে প্রবলভাবে ঘৃণা করে কেউ তাকে সমর্থন করে তার প্রতি ভালোবাসা অনেকের যেমন প্রগাঢ় ঘৃণাটাও তেমনি প্রবল ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার তালিকায় বাংলাদেশ অন্যতম কিন্তু আমরা জানি যে অনেক মুসলিম দেশ ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে শুরু করেছে অনেক ইতিমধ্যে করেও ফেলেছে আমরা সৌদি আরবের কথা উল্লেখ করতে পারি পরোক্ষভাবে সেটি রয়েছে দুবাই বাহরাইনের কথা উল্লেখ করতে পারি ইউএর কথা উল্লেখ করতে পারি বা পাকিস্তানের কথা উল্লেখ করতে পারি পরোক্ষভাবে কোনো না কোনোভাবে তাদের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক রয়েছে আবার মার্কিন যুক্তরাষ্ট্র অনেকভাবেই প্রবলভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত এবং তাদের সখ্যতা নিবিড় ইসরায়েলের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র এক ধরনের নির্ভরতা আছে ইসরায়েলেরও এক ধরনের নির্ভরতা মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে আছে এবং এই ছোট্ট দেশটির মানুষরা গোটা পৃথিবীতে ছড়িয়ে আছে এবং দেশটি সেই অর্থে সবার কাছে স্বীকৃত নয় কিন্তু এই দেশটির মধ্যে আছে তিন ধর্মের মানুষের জন্য তীর্থস্থান ইসলাম ধর্মের যারা অনুসারী খ্রিশ্চান ধর্মের যারা অনুসারী এবং ইহুদি ধর্মের যারা অনুসারী এই তিন ধর্মেরই তীর্থস্থান রয়েছে ইসরায়েলে জেরুজালেমে এবং এই ধর্মের মানুষরা এই পৃথিবীতে এখন পর্যন্ত যে ধর্মের মানুষরা সবচেয়ে বেশি নোবেল প্রাইজ পেয়েছেন ইহুদি ধর্মের মানুষই সবচেয়ে বেশি পেয়েছেন জ্ঞানে বিজ্ঞানে মেধায় অস্ত্রে গণমাধ্যমে প্রভাব বিস্তারে ব্যবসা বাণিজ্যে ইসরায়েলিদের বিশেষ করে ইহুদিদের প্রভাব অনেক প্রবল কেন এই দেশটিকে ঘিরে এত ভালোবাসা এবং ঘৃণা সেই সব বিষয়ের উত্তর খোঁজার চেষ্টা করবো আমরা আজকের এই তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএসের ডিস্টিংগুইশড ফেলো ডক্টর সিনহা সাইয়েদ স্বাগত আপনাকে তৃতীয় মাত্রায় ডক্টর সিনহা সাইয়েদ এবং আলোচনার শুরুটাই আমি করতে চাই যে বাংলাদেশের প্রসঙ্গ দিয়ে যে বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের যে সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্ক নেই আমরা জানি এবং সম্প্রতি পাসপোর্ট থেকে যে তুলে দেওয়া হলো সেটির ব্যাখ্যা স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন পররাষ্ট্রমন্ত্রী কিছু জানেন না বলেছেন আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি কীভাবে দেখেন সম্পর্কটা দেখেন একেবারে যে নাই তাও না আবার আছে তাইও না কারণ ডকুমেন্টারি প্রমাণিত হচ্ছে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যুরো যেটা আছে বাংলাদেশ ব্যাংক এখানে দেখা যাচ্ছে $33 কোটি আমরা ইসরায়েলের সাথে আমদানি রপ্তানিতে ছিলাম এটা কীভাবে হলো তবে সে লিগে আছে এটা সুতরাং বোঝা যাচ্ছে যে একটা সম্পর্ক ছিল তবে সেটা অব্যক্ত ছিল দ্বিতীয় কথা হচ্ছে পাসপোর্টের নামটা নিয়ে বললেন যেটা এটাকে আমি একটা খুব বড়োভাবে দেখতেছি না তবে সরকার পক্ষে যেভাবে বলা হয়েছে আন্তর্জাতিক মান নির্ধারণের জন্য এটা বোধ হয় পররাষ্ট্রমন্ত্রী কথাটা ঠিক বলেননি এটা স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কথা ঠিক বলেননি মানের কোনো পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তিনি কিছু জানেনই না উনি জানেন না উনি ভালো কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী তো অন্য রাষ্ট্র আমাদের রাষ্ট্রের না তো সে কীভাবে জানবে এটা তার না জানার কথা এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু নিজের রাষ্ট্রের লোক সে বলছে বা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছিল এটা পাসপোর্ট তার এখন নামটা উঠে গেছে এটা নিয়ে যেভাবে আলোচনাটা হচ্ছে এই আলোচনা গুরুত্ব এখন নাই কারণ আজ থেকে মনে করেন স্বাধীনতার 50 বছর আগে যখন এই নামটা যুক্ত ছিল তখন একটা গুরুত্ব ছিল কারণ প্যালেস্টাইনে তখন বিভিন্ন ভিন্ন ছিল এখন ধরেন এখানে কিন্তু একটু স্মরণ করা দরকার যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ইসরায়েলেরা কিন্তু সহায়তা করেছে পরোক্ষভাবে ইসরায়েলের স্কুলের শিক্ষার্থীরা চাঁদা তুলে বাংলাদেশকে সহায়তা করতে দিয়েছে স্বীকৃতি যে কয়টি দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিতে দিয়েছে ইসরায়েল তাদের মধ্যে অন্যতম যদিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময় সেই স্বীকৃতি গ্রহণ করেননি না সে স্বীকৃতিটা গ্রহণ করতে পারবেও না ইসরায়েল যেটা চেয়েছিল সে তো চেয়েছিল সমস্যার সাথে সৃষ্টি করা কারণ সে দেখলো সুযোগ সন্ধানী ওই সময় যদি বাংলাদেশ স্বীকৃতি দিত সে তো স্বীকৃত না
কাজে ওটা যেটা হচ্ছিল স্বীকৃত না কার কাছে স্বীকৃত আমাদের কাছে স্বীকৃত না সে তো কাজে স্বীকৃতি নেব কেন আমরা আমাদের কাছে মানে আমরা যখন 71 এর 16ই ডিসেম্বর বা 25 মার্চের আগে পর্যন্ত পাকিস্তান নামের যে রাষ্ট্রের মধ্যে ছিলাম সেই রাষ্ট্র কর্তৃক স্বীকৃত না না সেটা থাকতে পারে কারণ তখন ধরেন একটা যুদ্ধ অবস্থা দেশ আমরা তখন একটা পর্যায়ে ছিলাম ওই অবস্থা যে কোনো সংস্থা সাহায্য করতে পারে ইসরায়েল করেছে করেছে সেটার জন্য আমরা কৃতজ্ঞ থাকা উচিত আমাদের কারণ আমরা যদি যুদ্ধের সাথে চিন্তা করি ভারতের কাছে কৃতজ্ঞ তো ইসরায়েল হবে না কেন কৃতজ্ঞতা সবার কাছে থাকা উচিত কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে ইসলামিক উম্মার একটা সেন্টিমেন্ট ছিল প্যালেস্টাইনের সম্পর্কে সম্পর্ক ছিল ইসলামিক ভাবধারা সম্পর্ক ছিল সেই সমস্ত কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি গতকালকের কাগজে দেখছিলাম যে প্যালেস্টাইন ইসরায়েল থেকে টিকা কেনার চুক্তি করেছিল এবং সেই টিকার মেয়াদ দ্রুত উত্তীর্ণ হয়ে যাচ্ছে বলে তারা সেই চুক্তিটা বাতিল করেছে তো তাদেরও তো এক ধরনের সম্পর্ক আছে লেনদেনের সম্পর্ক সম্পর্ক অবশ্যই আছে কারণ ইসরায়েলের সাথে তো প্যালেস্টাইন বিচ্ছিন্ন না বিচ্ছিন্ন থাকতে পারবে না তো কিন্তু পাশাপাশি দেশ তো এবং শুধু পাশাপাশি দেশ না তাদের থাকলে অন্য মুসলিম দেশের থাকতে পারবে এখানে অনেকগুলো ব্যাপার আছে দেখেন আমরা কী কারণে পাসপোর্টের নামটা লাগলাম বিরাট উত্তর প্রশ্ন কিন্তু এটা এই প্রশ্ন উত্তর দেওয়া কিন্তু কঠিন ব্যাপার হবে কারণ আমরা কিছুটা আবেগে কাজ করছি কিন্তু আমরা বিশ্ব রাজনীতি তখন কিন্তু চিন্তা করিনি এবং ওভার দ্য পিরিয়ড এখন কেন করতে গেলাম এখন যেহেতু বিশ্ব রাজনীতি আমেরিকার একটা পরিস্থিতি ঘটছে এবং বিশেষ করে সৌদি আরবের সাথে বা মধ্যপ্রাচ্যের চারপাশের দেশের সাথে যে চুক্তিটা করলো আমেরিকা ট্রাম্পের সময় এটাকে বলে আব্রাহাম অ্যাকর্ড তা আব্রাহাম অ্যাকর্ড হচ্ছে একেবারে কুরাতে চলে যান এই অ্যাকর্ডটা ছিল কি একটা ইব্রাহিম আলাহ ইসলাম তো ইব্রাহিম আলাহ ইসলাম ধরছে তারা অ্যাকর্ডের নাম হচ্ছে আব্রাহাম অ্যাকর্ড বড় সাংঘাতিক ব্যাপার কিন্তু এটা যারা বলে ধর্মীয় সিনেমা নাই এই চুক্তি নেই তো বলতেছে ধর্ম এখানে আসে তা আব্রাহাম অ্যাকর্ড হচ্ছে ইব্রাহিম আলাহ ইসলাম তার ছেলে হলো ইসমাইল ইসাক ইসাকের ছেলে হচ্ছে আপনার তাদের বংশধর হচ্ছে জাকারিয়া আলাহ ইসলাম জাকারিয়ার ছেলে হচ্ছে ইয়াহুদ বড় ছেলে ইয়াহুদের বংশধর ইহুদি তাহলে কোনো মাঝে আসতেছেন দেখেনি এবং এই ইহুদিদের সবাই কিন্তু মুসা আলাহ ইসলামের অনুসারী ছিল না তাওরাতের অনুসারী ছিল না কিন্তু একটা অংশ ছিল সব ইহুদি ছিল না কিন্তু এখানে অনেকে মনে করে ইয়াহুদের বংশধর মানে সব ইহুদি ইহুদি ছিল না এইখানে যে সমস্যাটা হয়ে গেলো ঐতিহাসিকভাবে তাদেরকে বলা হয়েছিল মুসা আলাহ ইসলামের প্রমিজ ছিল ইব্রাহিম আলাহ ইসলামের সাথে প্রমিজ ল্যান্ড এই প্রমিজ ল্যান্ড বা প্রতিশ্রুত যে ল্যান্ড সেটা কী এটা ধর্মগ্রন্থে বলা আছে তাওরাতে বলা আছে জাবরে বলা আছে ইঙ্গিত দেওয়া আছে কিন্তু এখানে এখন তারা বলতেছে ইব্রাহিম আলাহ ইসলামের সাথে আল্লাহ প্রমিজ করেছিলেন যে তোমাদেরকে একটা শান্তিপূর্ণ আবাসস্থল দেবো আমরা একই প্রমিজ করেছিল মুসা আলাহ ইসলামের সাথে এখন সেটা কোনটা বলা হচ্ছে এই জেরুজালেম যেটা এখন প্যালেস্টাইন অংশ আছে কিন্তু ওভার দ্য পিরিয়ড যখন দেখা গেল তারা উচ্ছেদ হয়ে গেলো এই পর্যন্ত মনে করেন 80 বারেরও বেশি তারা উচ্ছেদকৃত 80 বারের বেশি তারা অত্যাচার উচ্ছেদকৃত হয়েছে এবং তারা দরুরূপে আছে কিন্তু যাযাবর তারা যাযাবর হয়ে গেছে কিন্তু এখন এত কিছুর পরে যখন অটোমান সাম্রাজ্য আসলো অটোমান সাম্রাজ্যে বিশেষ করে সুলেমান দ্য গ্রেট ওসমানের পর যারা আসলো তারা কিন্তু এলাকা দখল করে নিয়ে গেল এবং এটা পরবর্তীতে বৃহত্তর সিরিয়া একসব সিরিয়া ছিল সিরিয়াতে অংশ ছিল অটোমান সাম্রাজ্য যখন পতন ঘটে গেছে ব্রিটিশরা যখন পতন ঘটতে দ্বিতীয় মহাযুদ্ধ পরে তখন কিন্তু ব্রিটিশ অ্যান্ড ফ্রান্স যৌথভাবে সিদ্ধান্ত নিল তখন তারা ছিল পিক পাওয়ার আমেরিকা তখন পিকচার আসেনি কিন্তু যে যদি অটোমান সাম্রাজ্য ভেঙে যায় আমরা ভাগ করে নিয়ে যাবো তো ঠিক আছে নিয়ে যাব এর মধ্যে যেটা হলো দ্বিতীয় প্রথম মহাযুদ্ধের সময় ব্রিটিশ সংকটে পড়ে গেলো একটা কেমিক্যাল একটা কেমিক্যাল একটা ইনগ্রিডিয়েন্ট পাচ্ছে না তারা তখন অক্সফোর্ডের এক বিখ্যাত পণ্ডিত ডক্টর কাউস ভাইসম্যান তার নাম তাকে তখন লয়েড জর্জ ছিল প্রাইম মিনিস্টার তিনি রিকোয়েস্ট করলেন তুমি তো যদি আমাদের আবিষ্কার করতে পারবা যদি পার হতে করো সে রাজি হলো এবং ওনার সে জিনিসটা আবিষ্কৃত হওয়ার পরে এই জিনিসটা এত কাজে লাগলো দ্বিতীয় প্রথম মসজিদের সময় তাই সে কৃতজ্ঞ হয়ে তিনি বললেন তোমার এই বিনিময়ে তুমি কী চাও তিনি বললেন আমি কিছু চাই না যাক কয়েকবার বলার পরে কয়েকবার আলাপ আলোচনা হলো একসময় বললো যে দেখেন দিতে যদি চান আমাকে তাহলে আমাকে না আমাদের ইহুদিদের কোনো রাষ্ট্র নাই বা বাসস্থান নাই আমাদের জন্য একটা ভূখণ্ড দেন এই যে ডক্টর কিয়াম ভাইজম্যান যে কথা রাষ্ট্র ভূখণ্ড দেন উনি কিন্তু রাজি হলেন এবং তারই প্রেক্ষাপটে 1917 সালে ব্রিটিশের যে প্যালেস্টাইন বিরে আপনার ইহুদি যে সংগঠন ছিল তাদের মধ্যে বেলফোর ডিক্লারেশন আসলো কিন্তু এরপরের ঘটনা তো আরও সঙ্গে ডক্টর হ্যাজেল পণ্ডিত আছে একজন আইনজীবী ছিল সে এবং কেমিস্ট্রি লোকও ছিল কিন্তু সে হ্যাজেলকে বলা হলো উনি একটা বই লেখেছেন এর উপর কিন্তু জায়ন স্টেট তো জায়নিজমটা কি যে রিফ্লেকশনটা হচ্ছে তাওরাত পলিটিক্যালি যারা একটা স্টেট জায়নিজম রিফ্লেকশন অফ দ্য ইহুদিজমের জায়নিজম অর্থ স্টেট উনি তখন কী করলেন উনি তখন তিনটা প্রস্তাব দিলেন উনি বললেন আমাদেরকে কাজ করো মধ্যপ্রাচ্যের এই জায়গায় আমাদের দিও না আমাদেরকে পারলে আফ্রিকাতে পাঠাও বা ইউরোপের অনেক দেশ আছে ব্রিটিশ সাম্রাজ্যের আওতায় সেখানে পাঠাও অথবা ফ্রান্সের আওতায় আফ্রিকাতে পাঠাও তখন কিন্তু ব্রিটিশরা চিন্তা করলো ওখানে দেওয়া যাবে না তাদের উদ্দেশ্য অন্যরকম কিন্তু ইন দ্য মিন্টাইম যে ঘটনা ঘটছে
ওখানে যে অ্যাম্বাসাডার ছিল, ব্রিটিশ আমেরিকান অ্যাম্বাসাডার ফ্রান্সে যারা ছিল, তারা কিন্তু বাই দিস টাইম অ্যাম্বাসাডার ঠিকই ছিল, কিন্তু আসলে কিন্তু তারা ছিল গোয়েন্দা বাহিনীর লোক, ছিল মূলত গোয়েন্দা লোক ছিল তারা। দায়িত্বটা ছিল মধ্যপ্রাচ্য যে তেলের মেধা ভাসতেছে তাদের কাছে রিপোর্ট ছিল, কিন্তু তারা যখন দেখলো ওই দেশটা তেলের মেধা ভাসতেছে, তাহলে এই তেল যদি নিতে চাই আমরা, তাহলে ইহুদি রাষ্ট্র যখন করতে পারি, তাহলে ইহুদিদের দিয়ে আমরা একটা গণ্ডগোল লাগিয়ে রাখতে পারবো, আমাদের ছাড়তে হবে কিন্তু। এবং সেই প্রেক্ষাপটে কিন্তু এই রাষ্ট্রটা কায়েম করলো কীভাবে, প্রথম কিন্তু ইহুদিরা এখানে এইভাবে আসেনি, কিন্তু ইহুদিরা কী করলো, তারা জমি কেনা শুরু করলো। যারা সলভেন্ট ছিল তারা প্যালেস্টাইনদের কাছে জমি কিনলো, কিন্তু একটা বিরাট জমি কিনতে কিনতে একটা পর্যায়ে যখন তাদের রাষ্ট্র চিন্তা আসলো 1948 সাল, 1948 সালে অফিসিয়ালি ঘোষণা দেওয়া হলো প্যালেস্টাইন স্টেট দিয়ে দেওয়া হলো, এবং জাতিসংঘ রেজুলেশন নিল টু স্টেট প্রিন্সিপাল তখন থেকে। এরপরে এটা প্যালেস্টাইন মানে নাই, না মানার কারণে যুদ্ধ হলো, যুদ্ধ হতে হতে শেষ পর্যন্ত 48-49 যুদ্ধ হলো। পরবর্তী দেখা গেল তো প্যালেস্টাইনের মানলো না কেন, প্যালেস্টাইন মানলো না কেন, মানে তাদের না মানার কারণটা হলো তারা বলতেছে। আর এখানে আপনিও যেমনটা উল্লেখ করছিলেন যে 80 বার এরা উচ্ছেদ হয়েছে এখান থেকে, কখন কোনো না কোনো সময়ে তো তারা এখানে ছিল, তারা ছিল দর্শকের উপায় নেই, কারণ এখানে তারা তো ইয়াহুদের বংশধর। যদি জাকারিয়া আলাহ ইসলাম বনি ইসরায়েল যেটা বলি আপনাকে, যে তারা তো ছিল এখানে, এবং তারা ওই দেখেন কত দুর্ভয়জনক ঘটনা, ওই সময় কিন্তু মুসা আলাহ ইসলাম তাদের কিনা কিন্তু বেরিয়ে গেলেন সাগর, বারোটা পার হয়ে গেলেন, এবং দৌড়ের উপরে তারা ছিল, এবং তাদের সঙ্গে এই দৌড়ের কথা যখন বললেন তাহলে আপনাকে পবিত্র কোরআনে যেতে হবে এখানে, কারণ আল্লাহ তাআলা বলতেছে এখানে পর হাদিসে বলতেছে ইহুদিদের সম্পর্কে কোরআনে স্পষ্ট কথা বলা আছে, কিন্তু বলা হচ্ছে তারা বেয়াদব, তারা গোরামি, এবং তারা ধর্মকে বিভ্রান্ত করছে, এবং তারা ধর্মকে মূল পথে প্রচার করছে। কারণ তারা কী মানে, আজকে যে ইহুদি বলতেছেন তাদের মূল পুস্তক কিন্তু তাওরাত না, কিন্তু আমরা বলি প্যান্তাউক বা তানাক্কা বলি আমরা এটাকে, সেটা না, কিন্তু তারা কিন্তু তালমুদ নামে একটা নতুন বই তৈরি করছে, কিন্তু এই তালমুদ হচ্ছে তাদের জীবন পদ্ধতি, ওইটার মধ্যে ধর্মের ছাপ আছে কিন্তু এটা রচনা করা হয়েছে, কিন্তু এই তালমুদের সাথে কিন্তু মিলবে না, কিন্তু এটা যেটা ব্যাপার আছে। পাশাপাশি আবার আসেন ইহুদিদের মধ্যে অনেকগুলি সাব গ্রুপ আছে, কিন্তু আমরা ইহুদি শব্দটা কিন্তু বুঝতে পারি এখানে, সেই সাব গ্রুপ তো সব ধর্মে আছে, কিন্তু এখানে আবার টন্ড ঘটনা খ্রিস্টানদের মধ্যে আছে, মুসলিমদের মধ্যে আছে, হিন্দুদের মধ্যে আছে, কিন্তু সবার মধ্যে এই গ্রুপের মধ্যে আবার চারটা মৌলিক, কিন্তু চারটার মধ্যে যেটা সবচেয়ে বড় শক্তি যেটা, একটা হচ্ছে হলোনি, হলোনির সংখ্যাটা হচ্ছে বিরাট, এবং এরা কিন্তু মেজরিটি পোর্শন এখানে আছে, কিন্তু দাতি আছে, হলোনি আছে, মাসুরতি আছে, তারপর সবচেয়ে বড় হেরাডি, সবচেয়ে এক্সট্রিমিস্ট হচ্ছে হেরাডি গ্রুপ, এবং তাদের মেজর পোর্শনটা কিন্তু সেকুলার। ইন্টারেস্টিং ঘটনা, কিন্তু ইহুদিদের মধ্যে কিন্তু সেকুলারের সংখ্যা হল 75%, আর ধর্মভিত্তিক হল মাত্র 10%, এই 10%ই কিন্তু টিকে রাখছে রাষ্ট্রটাকে এখানে, এই যে টিকে রাখছে এখানে। তো এখন প্রশ্ন আপনি যেটা বললেন, একশো বৃহত্তর সিরিয়া, এই বৃহত্তর সিরিয়াটা ছিল তখন প্যালেস্টাইন সহ ছিল, কিন্তু ইসরায়েল সহ ছিল এটা, এখন তাদের পথ হলো আমরা 400 বছর এখানে ছিলাম, এবং আমাদেরকে উচ্ছেদ করা হয়েছে এখানে বেআইনিভাবে করা হয়েছে। এখন আইনি বেআইনি ধর্মীয় সেন্টিমেন্ট এই বিতর্ক কিন্তু থাকবে, কারণ তাদের পুস্তকে তারা বলতেছে মুসলমানরা এক কথা বলতেছে। আবার সমস্যা ধরলো জেরুজালেম নিয়ে, বিশেষ করে আপনার আল আকসা মসজিদটা যেখানে আছে সেখানে তিন ধর্মের লোকেরা কিন্তু প্রার্থনা করতেছে, খ্রিস্টানরা করতেছে, মুসলমানরা করতেছে, এবং আপনার ইহুদিরা করতেছে। এখন তাদের সমস্যাটা হলো কি, তারা বেথেলহাম এখানে, মুসা আলাহ ইসলাম তুর পাহাড়টা কাছে কাছে রয়ে গেছে, আর আমাদের তো ধরেন আল আকসা আমাদের প্রথম আমাদের কাবা ছিল এটা, এবং অনেক নবী রাসূল কাবা ছিল, এবং এই ইহুদিদের মধ্যে দেখেন ঈসা আলাহ ইসলামের বংশধর, তাদের মধ্যে হাজার হাজার নবী রাসূল আসছে, কিন্তু হাজার হাজার বলা হচ্ছে, তা আমাদের মধ্যে ইসা আলাহ ইসলাম তো একজন আমাদের রসুল, আর বাকি যত নবী রসুল সব কিন্তু ঈসা আলাহ ইসলাম আসছে। ওদের চিন্তা করতে গেলে কিন্তু ওই সাইডটা কিন্তু খুবই বড় সাইড এটা, কিন্তু এইগুলি কিন্তু আমাদের ধর্মীয় আলোচনা আসে না, যেহেতু আমাদের এখানে ধর্ম প্রচারও কিন্তু আমাদের এখানে বিভ্রান্তি আছে বাংলাদেশ বা মধ্যপ্রাচ্য সব জায়গায় আছে। কিন্তু এখন মেইন প্রশ্ন হচ্ছে ইহুদিরা কি এখানে ছিল না ছিল না, হ্যাঁ তারা এখানে ছিল, তারা উচ্ছেদ হয়েছে, হ্যাঁ তারা উচ্ছেদ হয়েছে, কেন উচ্ছেদ হয়েছে, 100টা কারণ থাকতে পারে, কিন্তু কারণ তো বলছি যে আমরা যারা নন ইহুদি তারা বলতেছে এই কারণ আছে, তো তাদের কারণ হলো তারা আমাদের আমাদেরকে বাসস্থান থাকবে না, আমাদেরকে বাঁচার অধিকার নাই। দেখেন সবচেয়ে দুঃখজনক হলো তাদের হিটলারও তো মারলো তাদেরকে, হিটলার তো লক্ষ লক্ষ ইহুদি মারলো, সেই সময় একটা বড় অংশ জার্মানি থেকে এখানে বড় জার্মানিতে চলে গেলো, তারা জার্মানি ইংল্যান্ডে গেলো, কানাডায় গেলো, আপনার আমেরিকাও কিছু গেলো সেখানে। এবং এখন যে সমস্যাটা দাঁড়াইছে এখানে, যে ইহুদির সহ্য করতে পারছেন না, কেন পারছেন না, এটা সম্পূর্ণ ধর্মীয় সেন্টিমেন্ট, এটার মধ্যে কিন্তু রাজনীতি। এখন আসেন রাজনীতি কোথায় আসলো, যেহেতু মধ্যপ্রাচ্য সংকটে ইসরায়েলকে কেন্দ্র করলো, আপনি আমাকে একটু এর মাঝখানে বলবেন যে এই যে টু স্টেট নেশন যেটি জাতিসংঘ করে দিল সেটি প্যালেস্টাইনরা মানলো না, মানছে, অসলো অসলো প্যাক্ট, প্যালেস্টাইনের অসলো প্যাক্ট যেটা হলো এখনও তো মানছে না তারা, না ইয়াসি আরাফাত তো মানছিল,
এক সময় মেনেছেন, আমি সেটাই বলছি যে তারা মাঝে মাঝে মানেন, মাঝে মাঝে আলোচনায় বসেন, মাঝে মাঝে চুক্তি করেন, আবার যুদ্ধ করেন। ইয়াস আরাফাত মানলেন, তখন ছিল এখানে 14টা সংগঠন, এখানে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, বিরাট অর্গানাইজেশন। 1966 এর পরে যখন আরব লীগটা হলো, তারপরে জন্ম হলো, কিন্তু জন্ম হওয়ার পরে ইয়াস আরাফাত নেতা হয়ে গেলেন, বীরত্ব ফাত্তা গ্রুপের হেড, উনি বড় গ্রুপটা ছিলেন এখানে। এখন ইয়াস আরাফাত যেহেতু হেড অফ দ্য স্টেট, সে চুক্তি করলেন, অস্ত্র একর্ড করলেন, ওয়ান অ্যান্ড টু, এবং তৃতীয় মেনে নিলেন। কিন্তু এই হামাসটা কিন্তু মানল না, হামাসের ভিত্তিতে করলো, মানি না। তা হামাসটা কে ছিল এখানে? এখন যদি পুরো আপনি এইটা প্যালেস্টাইনটা দেখেন, আপনি প্যালে ইসরায়েলের আয়তন হচ্ছে এখানে ধরেন 22,000 কিলোমিটার, আর এদের মতো 24 কিলোমিটার, আর এদিকে হামাসটা হচ্ছে, এই এলাকাটা হচ্ছে গাজা যেটা বলতেছে 360 কিলোমিটার, তাহলে ছোটো এতটুকু, তো এতটুকু জায়গা কিন্তু 24 কিলোমিটার তারা, অর্থাৎ তারা একটু শুরু করে, কিন্তু কিন্তু মাঝে কিন্তু ওই কোনার এই কোনায় মাঝে কিন্তু পুরোটা ইসরায়েল তারা দখল করে নিয়ে গেছে। কিন্তু আব্বাস কখন এখানে আসতে পারেন? হামাস কিন্তু এখানে আসতে পারতেছে না, উনি রাষ্ট্রপ্রধান, কিন্তু এদিকে আসতে পারতেছে না কিন্তু। কিন্তু এখন এই যে আপনি 360 কিলোমিটার থেকে যুদ্ধ করতেছেন, আপনার আয়তন তো ছোটো, আপনি তো কোনোদিন বিমান যুদ্ধ করতে পারবেন না, আপনার কিন্তু র্যাডার তো পারবেন না আপনি। এখন আপনি কিছু কিছু মিজাইল মারতেছেন, একটা বেলুন মারতেছেন, এগুলো কিন্তু সবই সাময়িক ঘটনা, আমি এটা বড় করে দেখতেছি না কিন্তু। কিন্তু আপনাকে বেরিয়ে যেতে পারতেছেন আপনি, কারণ আপনি একদিকে সিরিয়া, একদিকে মিশর, একদিকে জর্ডান, আরেকদিকে সাগর। তো এখন আপনি যদি বেরিয়ে যান, একটা টানেল করছে কিন্তু, সে টানেলের ভিতরে বেরিয়ে তারা এখন সেখানেও কিন্তু বোমা দেখে বিধ্বস্ত করছে এখানে। এখন ইসরায়েল কী চাচ্ছে? এখন আব্বাস কিন্তু দেখেন ইন্টারেস্টের ঘটনা, পৃথিবীর সমস্ত চাঁদা যেটা পায় আব্বাস পায় কিন্তু, এবং সেটি টিকে রাখছে। আজকে বাংলাদেশের রাষ্ট্রদূত আছে, সেটা আব্বাসের প্রতিনিধি সে, কিন্তু আব্বাসের কিন্তু হামাসের নিয়ন্ত্রণ নেই। তাই প্যালেস্টাইনের ভিতরে যে সমস্যাটা, উইদিন তাদের গ্রুপের মধ্যে সংকট সেখানে আসে কিন্তু। ইভেন যদি আব্বাস যদি এখন যায় আপনি জেরুজালেম যায়, গাজায় যায়, সেও মারা যেতে পারে কিন্তু, কারণ হামাসা তাকে মানবে না কিন্তু। আবার ইলেকশন যদি দেন এই মুহূর্তে, তাহলে কিন্তু আর হামাসা জিতে যাবে, সংকট এক জায়গায় নেই কিন্তু। তাহলে আমাদের সমস্যা হচ্ছে 360 কিলোমিটারের ছোট্ট একটা জায়গায়, এইখানে বসে আপনি চিন্তাভাবনা করা হচ্ছে ইসরায়েল ধ্বংস করবেন। এখন আপনি আসেন বাস্তবতা কী বলে, ইসরায়েলের আয়তন আমি আগেই বলেছি আপনাকে 22,000 কিলোমিটার, আর এটা 360 কিলোমিটার। ইসরায়েল কিন্তু যদি মনে করে আগামীকাল সকালে হামাসকে ধ্বংস করবে, তার 5 মিনিটের ব্যাপার কিন্তু, কিন্তু সেটা সে করতেছে না কেন, নানান স্ট্র্যাটেজির কারণ আছে, এখানে করতেছে না। এখন তারা তাদেরকে খোঁচাচ্ছে, এই জিনিসটাও কিন্তু দেখার ব্যাপার আছে যে প্যালেস্টাইন সংকটটা কেন বাড়তেছে। আব্বাস তো চাচ্ছে না, আব্বাসের সাথে কিন্তু, আব্বাস কিন্তু মডারেট টাইপ, হামাস কিন্তু এক্সট্রিমিস্ট টাইপ, এবং হামাসরা কিন্তু তারা সাফাই কিন্তু, এবার এখানে ধর্মীয় বিরোধ কিন্তু এখানে আসে কিন্তু। তাহলে এই অবস্থার ভিতর দিয়ে যদি আপনি সংকটের নিরসন করতে চান, আপনি কি টু স্টেট মানবেন? মানবেন না। তাহলে দেখা যাচ্ছে প্যালেস্টাইনের বাইরে কোনো সমাধান আছে? সমাধান একটা আছে, কিয়ামত পর্যন্ত যুদ্ধ করবেন, আপনি কিয়ামত করবেন। আর সমাধান একটা আছে, মুসলিম স্টেটগুলো আসেন। আজকে ইরানের ভূমিকাটা দেখেন, ইরান হামাসকে সাহায্য করতেছে, মিজাইল তাকে দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে, তুরস্ক সাহায্য করতেছে, এবং চীনও পরোক্ষভাবে সাহায্য করতে চাচ্ছে, রাশিয়াও করতে চাচ্ছে এই জায়গাটায়। এখানে কিন্তু বিশ্ব রাজনীতি চলে আসছে কিন্তু, কারণ ইরানের কর্তৃত্ব হচ্ছে, ইরান যদি কোনোক্রমে হামাস ওদিকে ডিস্টার্ব করতে পারে, ইরানকে, ইরানের সাথে চুক্তি হলো কার? দেখেন সম্প্রতিকাল আসেন, এই যে বাইডেন সফর করলো, ইউরোপ সফর করলো, সে পুতিনের সাথে মিটিং করলো, সে পুতিন আজ ক্ষমতা আছে 19 বছর ধরে, পুতিন এবং পরে সে এরদোয়ানের সাথে মিটিং করলো কিন্তু। আর পুতিনের সাথে মিটিং করতে যেয়ে তার আলোচনা কিন্তু সফল হয়েছে, বিফল দুটাই হয়েছে কিন্তু। আবার এরদোয়ানের সাথে যখন মিটিং করলেন, এরদোয়ানকে সরাসরি বললেন আপনি কী কারণে আপনি কী কারণে রাশিয়ার থেকে অস্ত্র কিনতে আসছেন, আপনি তো ন্যাটোতে আসছেন, আপনি পারেন না তো। তখন সে বলে আমি তো আপনাকে চেয়েছিলাম, দেন নাই তোমাকে, যেহেতু আপনাকে দেন নাই আমি গিয়েছি সেখানে, তার মানে যে কোনো কারণে হোক তুরস্ক কিন্তু ইউ সদস্য হতে পারছে না, আরেকটা খেলা দেখে না আছে। আবার ন্যাটো সদস্য কেন, তার কাছে আর্মস আছে, এই যে দ্বৈত খেলা। এখন এই প্রেক্ষাপটও কিন্তু তারা চেষ্টা করতেছে, হামাসের দিকে তাদের ঢুকছে কেন, তাদের উদ্দেশ্য হলো ইসরায়েলকে ঘায়াল করা। ইরান যদি এখন হামাসকে নিয়ন্ত্রণ করতে পারে বা পক্ষে আনতে পারে, তাহলে ইরানের সবচেয়ে বড় জিনিস হলো ইরান যদি আগায় যায়, আগাবে সে, কারণ ইতিমধ্যে ব্লিঙ্কিন বলে দিয়েছে, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বলেই দিয়েছে 2 মাসের মধ্যে সে অ্যাটমিক ফক্তি হয়ে যাবে। সে এখন সে 80% সে ইউরেনিয়াম পেয়ে গেছে, আর 10% বাকি আছে, তার যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। এবং তাকে এখন রাশিয়ার সাথে চুক্তি করেছে, রাশিয়া তাকে স্যাটেলাইট দিচ্ছে এখানে, এবং সেই স্যাটেলাইটের বৈশিষ্ট্য কী, ওখান থেকে সব পুরো মধ্যপ্রাচ্যটা সে অবজার্ভ করতে পারবে কোথায় কী হচ্ছে। এখন ভয়টা কোথায় দেখেন, ইরানের রাইজ মানে মধ্যপ্রাচ্যের রাজাবাসাদের ঘুম নষ্ট হয়ে গেছে কিন্তু, কারণ ইরান তো গণতন্ত্র, তার গণতন্ত্র ইসলামী মূল্যবোধ গণতন্ত্র, আর মধ্যপ্রাচ্যের রাজাবাসাদের, এখন রাজাবাসাদের টিকে রাখার তো কাকে দরকার, আমেরিকাকে দরকার। আবার আমেরিকা চেষ্টা করতেছে
ইসরায়েলকে দিয়ে রাজাবার সাথে সম্পর্ক তারা দৃঢ় করছে। কিন্তু তো মূল জিনিসটা হচ্ছে কি, জনগণ অধিকার, মুসলমান অধিকার, মৌলিক অধিকার, এই সব কিছুর বিপক্ষে দাঁড়ায় গেছে কিন্তু আমেরিকা এই মধ্যপ্রাচ্যে। কিন্তু এবং ইসরায়েল কিন্তু সৌদি আরবের সাথে মিলেমিশে, যেমন যেটা করলেন আপনি, যে অ্যাকর্ড করলেন আপনি, আব্রাহাম অ্যাকর্ড, আব্রাহামের কথা ছিল কি সম্পর্ক হবে, তার মানে যখন আপনি অ্যাকর্ডে সাইন করেছেন, সৌদি আরব মুসলিম উম্মার কিন্তু গুরু এবং মক্কা মদিনার সে অভিভাবক। এবং সৌদি আরব যদি সেই চুক্তিতে সাইন করে, তাহলে প্রশ্ন দাঁড়া যায় বাংলাদেশ কি ভুল করেছে পাসপোর্টের নাম ছেড়ে দেয়া। আজকে সৌদি আরব সরাসরি অ্যাকর্ডে সাইন করেছে, এখন বাস্তব কথা হলে যেতে পারে নাও যেতে পারে, কিন্তু আপনি তো সাইন করেছেন। এইটি প্রমাণিত হয় যে মধ্যপ্রাচ্য সংকটের ক্ষেত্রে আমেরিকার যে স্বার্থটা, তারই মূল স্বার্থ, কারণ তেল যতদিন আছে তার স্বার্থ আছে, কারণ তেল যদি কমে যাবে তার স্বার্থটা কমে যাবে। কিন্তু আবার মধ্যপ্রাচ্যে ট্রাম্প যেটা করলেন, উনি জেরুজালেমকে স্বীকৃতি দিলেন, রাজধানী নিয়ে এলেন এবং তিনি কালকে সেটা সাক্ষাৎকার দিয়েছে, পরশুদিনকে এম্বাসি করলেন, কালকে একটা সাক্ষাৎকার দিয়েছে সে ব্রুকলেনের একটা পত্রিকা ইহুদিদের, কট্টর ইহুদিদের, সেখানে সে বলছে যে আমেরিকান ইহুদিরা ইসরায়েলকে পছন্দ করে না, ইহুদি পছন্দ করে না, সে বলছে কারণ আমাকে ভোট দিয়েছে 25% এবং আমি দেখলাম এত কিছু আমি করলাম, ইট জেরুজালেম দিয়ে দিলাম, আলাক্সা মসজিদ দিয়ে দিলাম, আমাকে সমর্থন করলো না। তার মানে সে বলতে চাচ্ছে যে ইহুদিদের মধ্যে একটা বিরাট অংশ, মেজর অংশটি হচ্ছে মানে মোটামুটি কেউ ধর্ম বাইরে আছে, কেউ হলো নিউ সেকুলার আছে, কিন্তু ফান্ডামেন্টাল কনসেপ্টে একমত না, কিন্তু কিন্তু ধর্ম রাষ্ট্র না, একটা রাষ্ট্র দরকার এই চিন্তা তার একমত আছে, কিন্তু ইহুদিদের এই কাণ্ড করে তার একমত না, কিন্তু একটা মেসেজ কিন্তু সে দিলেন এখানে। তাহলে আমেরিকার প্রয়োজন কেন, যে আমেরিকার সিনেটর তো বলেন যে ইট ইজ এ কেরিয়ান ইন মিডল ইস্ট, তারা বলছেন এটাকে, অর্থাৎ ইসরায়েল না থাকলে মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থ বিঘ্নিত হবে, এবং তাকে সে পাওয়ারফুল করেছে, তার কাছে অ্যাটমিক আণবিক শক্তি আছে, তার কাছে অনেক ক্ষমতা তার কাছে আছে, কিন্তু কে দিচ্ছে এগুলি, টাকা পয়সা কে দিচ্ছে তাকে, বাজেট কে দিচ্ছে তাকে, তারাই দিচ্ছে এগুলি, এবং তাকে তারা শক্তিশালী করে রেখেছে। এখন দেখেন যতগুলি চুক্তি আমেরিকা করেছে মধ্যপ্রাচ্য অস্ত্র বিক্রির ক্ষেত্রে, প্রত্যেক দেশের চুক্তি কী হয়েছে, পিকুরা চুক্তি, আপনি অস্ত্র যখন কিনলেন টাকা দিয়ে দিয়েছেন, কিন্তু আপনি অস্ত্র আসবে কীভাবে, ব্যবহার করবেন কীভাবে, এগুলি পার্টস কোথা থাকবে, এরকমভাবে করা হয়েছে, কোনো দিনও আপনি অস্ত্র ব্যবহার করতে পারবেন। এবং এই সংকটটা এত দৃঢ় হয়ে গেছে, এখানে বিপদ হয়েছে এখন ইরান, এখন ইরান হবে, ইরান আর তুরস্কের মধ্যপ্রাচ্যের নেতা এখানে, সৌদি আরব কিন্তু দিন দিন তার মৌলিক জায়গাতে সরে যাচ্ছে, কিন্তু ওখানে এখন তাকে দলা হচ্ছে কিছুটা এলাই, সে কিছুটা হলেও সে ইসরায়েলের সাথে চুক্তি হয়ে এলাই হয়ে গেছে সে। এই ক্ষেত্রে করণীয় যেটা দাঁড়াচ্ছে আমাদের, আমি যেটা মনে করি এখন পরিস্থিতিটা হবে, রাশিয়া, চীন, তুরস্ক এবং ইরান, এরা কিন্তু একটা ফ্রন্টে চলে আসছে, কিন্তু অনেক বিষয়ে তারা খুব কাছাকাছি ঘনিষ্ঠ হয়ে গেছে, কারণ হচ্ছে উদ্দেশ্য একটাই, মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েলের মানে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে কিছুটা হলেও তারা স্মৃত করতে চাচ্ছে, অর্থাৎ আমেরিকার সরাতে ইসরায়েল সরাতে হবে, এখন ইসরায়েলকে সরাতে তুরস্ককে আপনার ইরানকে শক্তিশালী করতে হবে, এবং ইরানের কাছে সাম্প্রতিককালে তারা যে আপনি কমান্ড সেন্টার করেছে একটা ইনফরমেশন, পৃথিবীতে বৃহত্তম কমান্ড সেন্টার এটা, আমি দেখলাম টিভিতে, এটা ওয়েবসাইটে, সাংঘাতিক ব্যাপার, কিন্তু এখানে কিন্তু সমস্ত কমান্ডগুলো আসতেছে এখানে, এবং ইরানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সে নিজেই সবকে তৈরি করতেছে, কিন্তু সে কিন্তু সে ভ্যাকসিন পায়নি, সে তৈরি করতেছে। তো ইরানের সব সমস্যাটা হচ্ছে যে এখন নতুন প্রেসিডেন্ট আসছে একই মতবাদের, কিন্তু খেলাটা হবে এখন এই যে মধ্যপ্রাচ্য সংকটটা আরও বাড়বে এবং ইসরায়েলকে নিয়ে আরও খেলা হবে এখানে, কারণ এখন ধর্মীয় সেন্টিমেন্ট চলে আসবে, কিন্তু ইরান চলে আসছে, তো ইরান মানেই একটা ধর্মীয় মতবাদকে দেখানো আছে, প্রচণ্ড মতবাদ, কিন্তু এটা এখানে সিয়া সুন্নি বিরোধ আছে সৌদি আরবের সাথে, নেতৃত্বের বিরোধ আছে, রাজতন্ত্রের বিরোধ আছে, তারপর মৌলিক বিরোধ হচ্ছে ইরানও চাচ্ছে, ইরানের একটা পলিসি আছে, কিন্তু তারা বলেছে, ইরান বলেছে ভ্যাটিকান যদি রাষ্ট্র হইতে পারে একটা ছোট্ট ওদের রাষ্ট্র, ওখানে একটা পোপ আছে, তাহলে মক্কা মদিনার যে নেতৃত্বটা আছে বাই রোটেশনে এটা আসতে হবে, কিন্তু এটা শুধু সৌদি আরবে থাকবে কেন, মক্কা তো সৌদি আরব একা না, মক্কা মদিনার এর মতবাদ কিন্তু আগেই সে দিয়ে রাখছে পলিসি, এটা কিন্তু মানে নেই। আপনি দেখেন আপনি গত পরশু দেখেন 50 জন সিরিয়াকে ফাঁসি দেওয়ার জন্য রেডি করে রাখছে, কিন্তু দিচ্ছে তারা একটা পর একটা দিয়ে যাচ্ছে তারা। এখন এই অবস্থার ভিতর দিয়ে আপনি যদি প্যালেস্টাইনের কথা বলেন, যদি বলেন বাস্তব কথা যদি বলেন, দ্যার ইজ নো সলিউশন বেটার দ্যান টু স্টেট পলিসি, যেটা বাস্তবে আসবে। আর যদি আদর্শিক কথা বলেন, ধর্মীয় কথা বলেন, ইমোশনাল কথা বলেন, তাহলে কিয়ামত পর্যন্ত যুদ্ধ চলবে, এটা থামবে না কিন্তু, কাজে এটা শুরু হয় কিন্তু জাতিসংঘের কোনো টেবিলও হবে না, দ্বিপাক্ষিক আলোচনা হবে না, ওই ট্রাম্প বা পুতিন যে আলোচনা করুক এটা কেউ চাবে না, কিন্তু এটা হচ্ছে মৌলিক কথা। কাজেই প্যালেস্টাইন সমস্যার শেষ কথা হচ্ছে জাগতিক জগতে, এই জগতে সমস্যা হচ্ছে টু স্টেট, আর যদি মনে করেন মানবেন না আজীবন চলবে এটা। না কিন্তু এটা এনফোর্স করবে কে, এনফোর্স করার এখন কেউ নেই, কারণ এটা খেলবে রাশিয়া, খেলবে আমেরিকা, খেলবে
একসময় দেখবেন আমেরিকা দুর্বল হয়ে গেলে চীন আর রাশিয়া তখন তারা দ্বিপক্ষ হয়ে যাবে, কারণ ইন্টারন্যাশনাল পলিটিক্সে কখনও দুইটা শক্তি এক থাকে না। যদি আজকে আমেরিকা দুর্বল হয়ে যায় যাচ্ছে সময় লাগবে, আরও 50 বছর লাগবে, কারণ এখন আমেরিকার পার্কে এটা। তো আমাকে একটু আপনি বলেন যে এই যে আপনি পবিত্র কোরআনকে উদ্ধৃত করলেন বা হাদিসের কথাও বললেন, এত হেট্রেড যদি ইহুদিদের প্রতি থাকে বা এই ইসরায়েলিদের প্রতি থাকে, তাহলে জ্ঞানে বিজ্ঞানে মেধায় অর্থে বিত্তে খ্যাতিতে সম্মানে এরা এত সবার উপরে কীভাবে থাকে? আপনি একটা মৌলিক জায়গায় হাত দিয়েছেন, কিন্তু মুসলমানরা এখনও দেখবেন, আপনি আপনি জানেন যে ইসরায়েলি একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় সে সারাক্ষণ ম্যাথমেটিক্সের বই ক্যারি করে, যতদিন তার পুরো প্রেগনেন্সি পিরিয়ডে, যেন তার বাচ্চাটা ম্যাথমেটিক্সে পৃথিবীর সেরা হয়। সেরা এবং ম্যাথমেটিক্সের সেরা মানেই হচ্ছে সে সায়েন্সের সমস্ত কিছু তার দখলে থাকবে, কেন আমি একটু বুঝতে চাই। এখানে একটা ভালো কথা বলেছেন একজন পণ্ডিত, ইসলামিক পণ্ডিত বলেছে যে আমরা শিখতে চাই সালাউদ্দিন আইবেক, সুলেমান দ্য গ্রেট, ওই হজরত উমর, আলী, আলী দ্য গ্রেট, আলীর তরবারি। অর্থাৎ আমরা আমাদের শিশুদেরকে শেখাচ্ছি কীভাবে শারীরিক কষ্ট শক্তি অর্জন করা যায়, আর ইসরায়েল শেখাচ্ছে কীভাবে এটাকে ঠিক করা যায়, মাথা, ইন্টেলেক্ট, ব্রেন, যেটা কোরআনের মূল কথাই কিন্তু পড়ো। মুসলমানরা কিন্তু কোরআনতে সরে গেছে, কিন্তু এই কোরআনের পড়ো কথার কোরআনতে শুধু এটা বাইবেলেরও কথা, তারতের কথা, কিন্তু এটা তো ঐশী বাণী, সবই তো ইসলামের ফোল্ডে আসে। তারা মূলত এরা সবই কিন্তু ইসলামিক মুসলমান, ইহুদিরা কিন্তু মুসলমান, তা ইব্রাহিমের বংশধর সব, ইব্রাহিমের মুসলমানদের পিতা, কিন্তু আমরা বলি তাকে ইহুদি খ্রিস্টান, এটা কিন্তু ধর্মীয় কথা না। ধর্মীয় কথা হলো সবাই মুসলমান, কিন্তু ইব্রাহিমের বংশধর তারা, এক একটা কিতাব তারা পাইছে, কিন্তু সব কিতাবই লেখা আছে আল্লাহ এক অদ্বিতীয় এবং তার শরীক নাই। ফান্ডামেন্টাল মৌলিক প্রিন্সিপাল আমাদের আহলে হাদি, আমরা আহলে কিতাব যেটা বলি আমরা আর কি। এখন সমস্যাটা হচ্ছে আমরা মুসলমানরা একসময় লেখাপড়া করতাম, স্প্যানিশ সভ্যতা ছিল না, মুর্শিদগঞ্জ ছিল না আমাদের একসময়, ছিল তো অষ্টাদশ শতাব্দীতে ছিল আমাদের, কিন্তু আমরা সেটা হারাই ফেলেছি, কিন্তু আমরা হারাই ফেলেছি কেন, এখন সভ্যতা চলে গেছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে গেছে। এখন জ্ঞান বিজ্ঞানে ইসরায়েলিরা কী করলো, তারা কিন্তু কোরআনও পড়তেছে, তারাও তো পড়তে, জাবুরও পড়তেছে এবং তারা বিজ্ঞানও পড়তেছে, তারা তারা লেখাপড়ার মধ্যে আছে, কিন্তু তাদের দর্শনটা কী যে আমরা জনসংখ্যা কম হইতে পারি কিন্তু মেধাতে তো আমরা আগে থাকতে পারি, এবং তাদের মৌলিক শিক্ষাটাই কিন্তু লেখাপড়া, আমরা পারি নাই। কিন্তু যেটা বললেন আমেরিকা বড় 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 সায়েন্টিস্ট বিজ্ঞানী সবচেয়ে বড় পণ্ডিত ইহুদি, 25% নোবেল পুরস্কার পৃথিবীর সমস্ত প্রভাবশালী মিডিয়া, মিডিয়া বলেন, আর্মস আর্মস বলেন, খাদ্য বলেন, চাল ডাল বলেন, সমস্ত কোম্পানি বলেন, এগ্রিকালচার বলেন, এগ্রিকালচার বলেন, এবং কি আপনার ওই যে আমাদের ওই সব জার্নাল, কি একটা জার্নাল আছে আমেরিকার সবচেয়ে বড় যে পত্রিকাটা, বিজনেস জার্নাল যেটা, সেটাও কিন্তু মালিকও কিন্তু আপনি ইহুদিরা, তো ইহুদিরা কিন্তু একদম গোড়ায় বসে আছে জ্ঞান বিজ্ঞানের চেয়ে গোড়ায় বসে আছে, কিন্তু মুসলমানরা পারেনি কেন। তো অভিশপ্ত জাতি হলে এটি কীভাবে, সৃষ্টিকর্তা কেন এটি, এবার মানে আপনি তো বলছেন যে সৃষ্টিকর্তার ইচ্ছে ছাড়া ইশারা ছাড়া কিছু, আমি আপনার সাথে এটা একমত, এটা তো জটিল প্রশ্ন আর ধর্মীয় প্রশ্ন, তো যেহেতু কোরআনে বলতেছে একদম সুরা ফাতিহার শেষ দুটা আয়াত যে আমরা, তারা অভিশপ্ত, তারা বিভ্রান্ত, অভিশপ্ত কেটা খ্রিস্টান ইহুদিরা, বিভ্রান্ত কেরা খ্রিস্টানরা, কারণ তারা ইসলাম কোরআনকে বোঝে নেই, চেষ্টা করে নেই, কারণ তাওরাতে বলা ছিল আহম্মদ নামে একজন আসবে, আহম্মদ সেখানে মোহাম্মদ আহম্মদ নামে আসবে, জাবুরও বলা ছিল, যে কারণে রসুল যখন মদিনায় যখন নবী আসলো, নবীর মেসেজটা কিন্তু তাওরাতে জানতো, ইহুদিরা জানতো এটা, কিন্তু ইহুদিদের একটা অংশ জেরুজালেমে চলে গেলো, কিন্তু ওই মদিনা ইয়াসির বলা হতো মদিনাকে, তারা সেখানে বসবাস করা শুরু করলো কিন্তু, এবং যখন বসু সেখানে গেল তারাই কিন্তু প্রথম তারা ইসলাম গ্রহণ করলো, কিন্তু গ্রহণ করলো, কিন্তু তারা জানতো আহম্মদ নামে একজন আসবে, মেসেজ ছিল, কিন্তু অন্যেরা কেন আসলো না, তারা এই জন্য আসলো না, কিছুটা বৈশ্বিক সম্পত্তি মালিক হয়ে গেছে, সম্পদ হয়ে গেছে, মতবাদ আছে, ধর্ম চেঞ্জ করা যায় না, কিন্তু বিশেষ করে পুরোহিত তা আসবেই না, পণ্ডিতরা এই কন্টেক্সট থেকে তখন বলা হলো, যেহেতু বলে তারা অভিশপ্ত, অভিশপ্তরা কেন, যেহেতু তাদেরকে বারবার হেদায়ত করা হয়েছে তারা মানে নেই, এবং কোরআন যখন বলতেছে এখানে আপনারা বলার কিছু নাই, আমি যদি মুসলমান হয়ে থাকি এই জায়গায় প্রশ্ন করা যাবে না, কারণ এই উত্তর তো আমার কাছে নাই, কোরআন যেহেতু বলছে অভিশপ্ত আমি বলব অভিশপ্ত, যদি আমি কোরআন মানি, কোরআন বলছে তারা বিভ্রান্ত, তাহলে বিভ্রান্ত কেন, বিভ্রান্ত কিন্তু কোরআনকে কোথাও বলেছে প্রশ্ন করা যাবে না, যেটা আছে আপনি বিশ্বাস করবেন কিন্তু প্রশ্ন করবেন না, না বিশ্বাস করবেন, প্রশ্ন করতে পারবেন, যেমন মনে করেন আপনি বললেন প্রশ্ন করবেন না, বিভ্রান্ত কেন বলেছে, দেখেন যেহেতু আপনার ধর্মে লেখা আছে আহম্মদ, আপনি তো শো করতেছেন এটা, আপনি তো দেখাচ্ছেন না, এটা আপনি তাওরাতে লেখা আছে আহম্মদের কথা, শো করতেছেন না তো, এবং কোরআনে বলা হচ্ছে আহলে আহস্ত, কোরআনের শুরুতে বলা হচ্ছে আল্লাহ নিজে বলছেন আমি যখন আত্মাগুলি সৃষ্টি করলাম, রূহগুলি সৃষ্টি করলাম, এবং আমি প্রত্যেকটা জায়গাতে ওয়াদা করলাম
যারা নবী রাসূল হবে তোমরা একে অপরের বাণী পৌঁছে দিবা কিন্তু এবং এই কথা কিন্তু তাওরাতে আছে জাবুরও আছে এঞ্জেলও আছে কিন্তু কিন্তু সেই সত্যগুলো কিন্তু আজকে ইহুদি যারা পণ্ডিত আছে বা তাওরাতের পণ্ডিত আছে খ্রিস্টান পণ্ডিত আছে আপনার প্যাটিকান আছে তারা কিন্তু সেগুলো প্রচার করতেছে না হাইড করতেছে হাইড করার অর্থই হলো আপনি প্রতারণা করতেছেন তো কারণ তো পারবেন না তো ধর্মের ধারাবাহিকতা রাখতে হবে আপনি তো সেই আদমের বংশধর ইব্রাহিমের বংশধর তাহলে কেন হাইড করতেছেন দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এত অভিশপ্তরা এত কিছু পায় কী করে এবং একদিন দুদিন বা এক দুই বছরের ব্যাপার না ভালো কথা বলেছেন আপনি কেন পায় দেখেন দীর্ঘ সময় ধরে পাচ্ছে তো মুসলমানদের জন্য পাচ্ছে মুসলমানদের কাছে যে সম্পদ আসছে আপনি আসেন আল্লাহ তাআলা যখন আপনাকে সম্পদ দিয়েছে এত সম্পদ দিয়েছে মুসলমানদেরকে রাজা বাদশাহদেরকে কী করতেছে টাকা পয়সা দিয়ে তারা কি কোনো বিজ্ঞানে গেছে কারিগরি ইউনিভার্সিটি করছে কোনো ভালো বিশ্ববিদ্যালয় করছে সায়েন্স টেকনোলজি করছে তাহলে মুসলিমরা বিভ্রান্ত এবার আসেন মুসলিম বিভ্রান্ত না মুসলিম বলতে পারেন যে এটা পদ মানে স্খলিত তারা স্খলিত কারণ তারা এত কিছু পেয়েছে এই যে তুরস্ক স্বর্ণের ভাণ্ডার পেল মধ্যপ্রাচ্যে পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণ ভাণ্ডার মধ্যপ্রাচ্যে কিন্তু তারা ডায়মন্ডের খনি সেখানে আছে কিন্তু কিন্তু আপনি তো সেগুলি ইউজ করতে পারতেছেন না আল্লাহ তাআলা আপনাকে এত কিছু দিছে আপনি মিস ইউজ করতেছেন যখন মিস ইউজ করবেন এটাও কোরআনে বলা আছে যে যারা মিস ইউজ করবে আল্লাহ সেখানে বলছেন আমি যখন মনে করি যারা মিস ইউজ করতেছে আমি তাদের সেই দাবিতে করে দিই ধ্বংসের দিকে কারণ আমাকে জাহান্নাম পড়তে হবে কিন্তু এখন মুসলমানদের মধ্যে যারা সম্পদ পাওয়ার পরে এই সম্পদকে সুসম্পন্ন করতেছে না আপনি চিন্তা করে দেখেন সৌদি আরবে মধ্যপ্রাচ্যে যে ধরনের জাকাত যেগুলো জাকাত হয় এই জাকাতটা যদি তৃতীয় বিশ্বে দিয়ে দেয় মুসলমান দেশগুলি গরিব থাকে না কিন্তু আপনি কিন্তু তারা কী করতেছে আমেরিকায় ক্যাসিনো খেলা খেলতেছে বাড়িঘর করতেছে অস্ত্র কিনতেছে অর্থাৎ সম্পূর্ণ মানবতা বিরোধী ধর্মবিরোধী কাজ লিপ্ত তারা তাহলে এরা আমি তো বলি যে এরা নব্য অভিশপ্ত কোরআন তো অভিশপ্ত করে গেছে এখন তার কোরআন আর ওই আসবে না কিন্তু তারা নব্য অভিশপ্ত সে তারা এই রাজা বাদশারা যারা ইসলামের সম্পদকে তারা অবৈধ পন্থা নিয়ে গেছে কারণ শাস্তি তো পাবেনি আপনি আপনি তো জ্ঞান বিজ্ঞানে যান নাই আপনি রাজাকে প্রশংসা করতে বলতেছেন বাদশাকে প্রশংসা করতে বলতেছেন সম্পদ যা কিছু আছে ওই প্রিন্স আর শেখের হাতে নিয়ে গেছে কিন্তু তাহলে এখানে আপনি ইসলাম বর্ণ লোভে আমি তো ইসলাম বলবো না বর্তমান পৃথিবীতে ইসলামিক রাষ্ট্রপতি যেটা বোঝায় ধরেন না সিঙ্গেল স্টেট নাই এটা কোনো স্টেট নাই তো এটা যেখানে ইসলামিক স্টেটে নাই যদি তাই থাকতো তাহলে মক্কা মদিনার এই ক্যারটেকার তো রাজা হয় না বাদশা হয় না আপনি জানেন আর দুঃখজনক কথা কি আপনি ইসলামের কথা বলছেন আপনি যদি উমরা করতে চান বা সৌদি আরবে হজ করতে যান আপনি দেখবেন চারপাশটা গেট আছে ঢুকার ওই বাদশার নাম ওই বাদশা না ওই বাদশা না এবার আসেন স্বয়ং কাবা গরবের গেট এটা হজরত উমর হজরত আলী হজরত আবু বকর হতে পারতো কারণ তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন রসুল বলেছেন তারা ভেস্তবাসী আমাদের ইসলাম বলতেছে তারা জান্নাতবাসী হবেন কিন্তু রাজা বাদশারা হবেন কি হবেন না এখানে তাদের নাম আসলো কেন এটা হচ্ছে তাদের ক্ষমতার বাহাদুরি তাদের ক্ষমতা হাতে যেহেতু আছে তারা সেটা করে নিছে কিন্তু এখানে এখন কাবা সাজাচ্ছেন মক্কা সাজাচ্ছেন আপনি সাজানো অসুবিধা নেই তো কিন্তু আপনি কে কোথাতে আসলেন আপনি আপনি কি মেনে চলতেছেন ইসলামী নিয়মকানুন মানতেছেন না সুতরাং ইসলামের চেহারে বসে অনইসলামিক কাজ করলে সে তো অভিশপ্ত হবে আমি বলি নব্য অভিশপ্তেরা এরা হচ্ছে নব্য অভিশপ্ত কিন্তু যাদেরকে আপনি আগে অভিশপ্ত বললেন তাদের কোনো কিছুতে তো অভিশপ্ত মনে হচ্ছে না এখন তাদের কথা বলা হয়েছে তার দৌড়ে থাকবে তার দৌড়ে আছে তো রাষ্ট্র পাবে না তারা দৌড়ে থাকবে দেখেন আপনি দেখেন যদি আরও ক্লিয়ার হন আমি যদি বলে দিই আপনাকে ইসরায়েল রাষ্ট্রটা কে চায় ওই কিছু লোকে চাচ্ছে কিন্তু আমেরিকা ইসরায়েল যারা আছে তারা কিন্তু নিশ্চিন্তা করে না কিন্তু তারা কিন্তু অলরেডি তারা এস্টাবলিশ হয়ে গেছে কিন্তু তারা চাঁদা দিচ্ছে যদি পারো করো এবং তারা কিন্তু জানে যে এই ইসরায়েল শাস্তা থাকবে না তারা সেটেল হয়ে গেছে আমেরিকা ইউরোপ লন্ডনে এই কানাডাতে সেট হয়ে গেছে তাই এখানে আসবে না কিন্তু এখন এইটা নিয়ে যারা এখানে আসছে তারা থাকবে আবার দেখেন ইসরায়েলের ভিতরেও কিন্তু এখন 18% মুসলমান আছে কিন্তু এই 18% মুসলমান তো মেনে নিচ্ছে ইন্টারেস্টিং ঘটনা ইসরায়েলের যে এখানে 70 লক্ষ লোকের মধ্যে 18% লোক আছে মনে করেন 5-7 লাখ লোক আসে মুসলমান তারা তো মেনে নিয়েছে স্টেটটাকে ইসরায়েলকে তো ওইখানে একটা অংশ ইসরায়েলকে মেনে নিয়েছে কিন্তু ইসরায়েল কিন্তু ইসরায়েলও কিন্তু প্যারিসকে মেনে নিয়েছে ইসরায়েল তো অসুবিধা নেই তো মানা হচ্ছে ওইখানকে কিছু অংশে এবং তার সাথে আমরা হাত মিলিয়ে নিলাম কেন যেহেতু এই শক্তির সাথে হাত মিলেছে সৌদি আরব সৌদি আরবের দেখা দেখি মিস্তি উম্মা গেছে আপনি কি মনে করেন সব রাষ্ট্র বুঝে গেছে না বাংলাদেশ কিন্তু মধ্যপ্রাচ্যের যদি ভারসাম্যের কথা আপনি বিবেচনা করেন বা গ্লোবালিও বিবেচনা করেন আপনি বলছিলেন যেমন ইরানের কথা টার্কির কথা চায়নার কথা রাশিয়ার কথা তারা প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিয়েছে তারা কিন্তু উল্টো শক্তিটার কথা আপনি বিবেচনা করেন
আপনি মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, সৌদি আরবের কথা বলেন, ইউনাইটেড আরব এমিরেটসের কথা বলেন, বাহরাইনের কথা বলেন, জর্ডানের কথা বলেন, আপনি সংখ্যা তো কম না? না, তার সংখ্যা কম না এবং তারা শক্তি অর্থে বৃত্তে কোনো অংশই কম না। না, তারা অস্ত্রে না, তারা অস্ত্র থাকে না, অস্ত্র থাকলে লাভ নেই। মধ্যপ্রাচ্যের অস্ত্র এক পয়সা দাম নেই, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কথা মাথায় নিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র শুধু অস্ত্র সাপ্লাই দিচ্ছে আর কিছুই না, ব্যবহার করতে পারবেন না কিন্তু আপনি। ওখানে অনেকগুলি শর্ত আছে কিন্তু, আপনি একটা মিজাইল মারতে পারবেন না আপনি। যদি তাই পারতেন তাহলে জোট করছেন না সিরিয়া, তো অবশ্য টাইট করে ফেলাতে পারতেন কিন্তু। সৌদি আরবের কাছে যে অস্ত্র আসছে সিরিয়া কিছুই না তার সামনে, ওই যে কত গ্রুপ খ্যাত হিজবুল্লাহ টিজবুল্লাহ কিছুই না, উল্টা তারা মিজাইল মারতে আসে, তারা বসে আছে। এগুলি সব হলো আমেরিকার খেলা। এখন মধ্যপ্রাচ্যের যে খেলাটা হচ্ছে এখানে, এখানে রাশিয়া, চায়না আসতেছে, চীন আসতেছে, কেন তারা আসতেছে? শুধুমাত্র ব্যালেন্স অফ পাওয়ার আমেরিকা ঠেকানোর জন্য, তাদের উদ্দেশ্যে আমেরিকা ঠেকাও। এবং আমেরিকা আগের চেয়ে অনেকটা সংযত হয়ে গেছে কিন্তু, আগে আমেরিকা নাই কিন্তু এখানে। আমেরিকা আগের মতো কথা বলতে কেউ মানে না কিন্তু এখানে, এটাও দেখার ব্যাপার হচ্ছে কিন্তু। কারণ এদেরও কিন্তু পুঁজির মালিক হয়ে গেছে, ওয়ার্ল্ড মার্কেট। এখন চায়না কী করে দেখেন, চায়না শুধু বিয়ারই করে নাই, তারা কিন্তু তাদের যে মুদ্রাটা তারা চিন্তা করতেছে, তার এই মুদ্রা চালু করবে তার এমিডিন রাশিয়ার সাথে কথাবার্তা চলতেছে তার। কিন্তু চায়নার তো এখনও বিশ্বস্ততা অর্জন করতে বহু সময় লাগবে, তার সময় লাগবে, কিন্তু শক্তির ভারসাম্যে তারা খেলবে। আমি তো এখনও বলি আগামী আরও 20-25 বছর লাগবে আমেরিকার সাথে চ্যালেঞ্জ করতে। আমেরিকার এখনও যে যা কিছু আছে, বিশেষ করে মার্কিন ডলার, তার $80,000 তো পারেন কেন ইনকাম, আপনি এটা পারবেন না তো করতে, দেখার ব্যাপার আছে। তো সব কিছু মিলে যেটা দেখা যাচ্ছে বাংলাদেশের জন্য কি কোনটা এই এই ইস্যুতে বাংলাদেশের অবস্থান কি থাকবে, কি হওয়া উচিত? প্যালেস্টাইন ইসরায়েল পেশা বাংলাদেশের অবস্থান যে এটি থাকবে, তারা আপাতত যেমন অনেকেই মনে করে যে ইসরায়েলের সঙ্গে এক ধরনের সম্পর্ক, এই সম্পর্ক প্রতিষ্ঠা করেও ইসরায়েলের আপনি প্যালেস্টাইন ইস্যুতে বিরোধিতা করতে পারেন, এবং তাতে করলে বাংলাদেশ লাভবান হবে। আপনি যদি নিজের স্বার্থের কথা বিবেচনা করেন, যেটা বললে যুদ্ধের সময় আমাদের সাহায্য করছে, না যুদ্ধের সময় না, আপনি এখনও ধরেন ইসরায়েলের সঙ্গে, অনেকে মনে করেন যে ইসরায়েলের সঙ্গে সম্পর্কটা আপনার এগ্রিকালচারের চেহারা চেঞ্জ করে দিতে ইসরায়েলিদের মাত্র লাগবে ৬ মাস সময় লাগবে। এমন কোনো সংকট নেই যে সংকটে সে পাশে দাঁড়াতে পারে। আপনি প্যালেস্টাইন ইস্যুতে তার বিরোধিতাও করতে পারেন, সেখানে কোনো বাধা নেই। আমরা আমাদের দেশের নেতা নেত্রীরা মার্কিন যুক্তরাষ্ট্রকে বকাঝকা করে না, ইন্ডিয়াকে বকাঝকা করে না, সারাক্ষণই করে, তারপরেও তো সম্পর্ক আছে। আমরা কোন ইস্যুতে বা কোন চুক্তিতে, আমার মনে হচ্ছে আপনি যেটা বললেন এখানে, না আমি বুঝতে চাইছি, এখানে যুক্তি আছে কিন্তু আপনি যেটা বলছেন। এখন বাংলাদেশ যদি মনে করে আমি ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করব, একটা বাধা আসবে ধর্মীয় গ্রুপগুলি তার বাধা আসবে কিন্তু। আমরা তো পাসপোর্টের ইস্যুতে দেখলাম যে আপনি যদি ইসরায়েল থেকে আজকে টিকা আনতে যান অনেকেই বাধা দিবে, অথচ প্যালেস্টাইন চুক্তি করেছে ইসরায়েলের সঙ্গে, সে তার টিকা নেবে না। সেগুলি অনেকগুলি জিনিস আমরা জানি না, আমাদের এখানে কিন্তু ইনফরমেশন গ্যাপ আছে। আমাদের এখানে যারা ইসলামিক দলগুলো আছে ইসরায়েল সম্পর্কে, তারা কিন্তু অনেক কিছু জানি না, এবং তারা এটাও জানে না যে ইসরায়েলের ভিতরে 18% মুসলমান আছে, তারা কিন্তু ইসরায়েল রাষ্ট্র চায়। তো তারা যদি চায় আপনি চান না কেন? তারা তো ভোট দিচ্ছে, এবার তো মন্ত্রী দিতেছে, একজন মন্ত্রী দিতেছে এবার কিন্তু, তো আপনি চান না কেন? আবার প্যালেস্টাইনেও কিন্তু কিছু ইসরায়েল আছে, বিচ্ছিন্ন কিছু না থাকবে এখানে। এখন মনে করে কোনো কারণে বাংলাদেশের যদি ইসরায়েল সম্পর্ক হতে চায়, এখানে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে যে আপনাকে চিন্তা করতে হবে, জিনিসটা প্রথম দেখতে হবে আপনাকে ধর্মীয় সেন্টিমেন্টটা কোন দিকে যাবে। এক, কারণ আপনার দেশটা এখনও কিন্তু 85% মুসলমান কিন্তু, এবং গ্রামে গুঞ্জে মসজিদ মাদ্রাসা মন্দির এখানে সব চিন্তা এভাবেই করে কিন্তু। দ্বিতীয় কথা হচ্ছে ফার্স্ট টার্গেট, দ্বিতীয় কথা হচ্ছে আপনার সম্পর্কের অসুবিধা কী। আপনি যদি টেকনোলজি ট্রান্সফার করতে চান, উন্নতি যদি চান, আপনি তো আপনি ভারতের সাথে করেন নেই, এবং আপনার সংবিধানে আপনি মূলনীতি রেখেছেন সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, ওইটা দিয়েই তো করলেন আপনি। এই কথা বলি তো আপনি পাসপোর্ট উঠলেন না, আপনি বলতেছেন স্ট্যান্ডার্ড বলা হয় না, এটা স্ট্যান্ডার্ড করতে গেলে যদি সৌদি আরব সম্পর্ক করতে পারে, জর্ডান পারে, মিশর পারে, বাহরাইন পারে, আমরা পারবো না কেন? কারণ আমরা তখন বলবো যে ওরা করেছে আমরা এই জন্য করবো, আমাদের যুক্তি রেখে আমাদের জন্য না। একসময় ইন্ডিয়ার অবস্থান কি ছিল ইসরায়েল সম্পর্কে? আজকে তার তো শুধু পজিটিভ না, কাছের মিত্র। ওই যে ইয়ে সব আপনার ইসরায়েলের যে পার্টি, পলিটিক্যাল পার্টি যেটা আছে, ওই অফিসে মোদির ছবিও আছে কিন্তু, তাদের সাথে সম্পর্ক ইসরায়েল আমেরিকা এবং ইন্ডিয়া, তাদের সম্পর্ক তো জটিল সম্পর্ক, এই নেক্সাস তো বিরাট ব্যাপার। এখন বাংলাদেশ কোথায় আছে? বাংলাদেশ কোথায় আমরা জানি না কিন্তু, কারণ আমাদের পররাষ্ট্রনীতির সচিবর, আমাদের পররাষ্ট্রের আলোচনার সুযোগ কিন্তু কম, সংসদে আলোচনা হয় না, বাইরেও আলোচনা হয় না, এবং জটিল বিষয়ে রাষ্ট্রপতি অনুমোদন লাগে আলোচনা করতে গেলে আমাদের সংবিধানের নিয়ম অনুযায়ী। এখন যদি মনে করেন ইসরায়েলের সাথে সম্পর্ক করবেন, করতে চান, আপনার সামনে কটা অপশন আছে কিন্তু এটা। আমি তো চায়নার সাথে সম্পর্ক করছি যে ধর্ম বিশ্বাস করে না, তো আহলে কি যে ধর্মে বিশ্বাস করে না, যে 1971 সালে আমার মুক্তি বিরোধিতা করেছে, আমরা তার সাথে করছি,
আমরা তো ভারতের সাথে, ভারত সাহায্য করছে, হিন্দু রাষ্ট্র, আমরা যদি হিন্দুর সাথে পারি, নাস্তিকের সাথে পারি, তো ও তো আস্তিক, কেন পারবো না? যুক্তি যদি আনেন না, অনেক যুক্তি আছে কিন্তু এখানে, আবার আনেন, আমি তো টেকনোলজি দরকার আমার, জ্ঞান বিজ্ঞান সেখানে চলে গেছে, আমি কি বিজ্ঞান নিব না? আমার তো নিতে হবে, তো অসুবিধা কোথায়? এইগুলি হচ্ছে কি জানেন, পলিটিক্যাল গভর্নমেন্ট যখন মনে করবে এগুলো দেশের সরকারগুলো বা সরকারগুলি যে না আমাদের সম্পর্ক হইতে পারে, হইতে পারে এখানে, কিন্তু হবে না এটা বলা যাবে না, কিন্তু এটা কিন্তু বলা যাবে না আপনি, কারণ বাস্তবতা হচ্ছে টু স্টেট পলিসি কিন্তু দিয়ে রাখছে কিন্তু, এবং ইয়াসি আরাফাত নিজেও কিন্তু মেনে নিয়েছিলেন এটা। এখন যদি প্রশ্ন করি উনি মানলেন কেন, তাহলে ওই উনি কি নিজে ইহুদি হয়ে গেছে? বিরুদ্ধে আছে কিন্তু এখানে, এখানে এত ঘোজামিল আছে আপনার, আসলে প্যালেস্টাইনটা এত ঘোজামিলতে পড়ে গেছে আমরা। এই দিন দেখেন, সেই দিনও দেখলাম কি করে চাঁদা দিচ্ছে যে প্যালেস্টাইন অফিসে, বাঙালিরা চাঁদা দিয়ে যাচ্ছে। আপনি কেন চাঁদা দিচ্ছেন? সেন্টিমেন্ট, যে আমি জিজ্ঞেস করলাম, আমার ফোন দিচ্ছে, ভাই চাঁদা দিয়ে আসলাম, কোথায়? প্যালেস্টাইন দিয়ে আসলাম, কেন দিলেন? বুঝলেন না, পরকালের ব্যাপার স্যাপার আছে, আমি কথা বললাম। এখন পরকালের ব্যাপার আছে, তো প্যালেস্টাইনের সম্পর্ক আছে তো বিচ্ছিন্ন না, তো তারা তো আলোচনা করতেছে মানে প্যালেস্টাইনের এই পরকালের জন্য, মানে সেন্টিমেন্টটা দেখেন, বললাম বাংলাদেশে বড় বিপদ হচ্ছে কি জানেন, এখানে ধর্মটা আসছে কিন্তু সঠিক পথে আসেনি, কিন্তু ধর্মটা আসছে কিন্তু বিভ্রান্ত হইতে, কিন্তু পীর ধর্মের পাউলিয়াত ফকিরদের ইরানের মাধ্যমে আসছে, তো সুফিজম, সুফিজমে আসছে, এবং কিছু হইলেই তারা চোখ বুঝা যায়, আল্লাহকে ডাকে এবং ধ্যান করে ফেলায়, সব পাইয়ে গেলাম, এই যে চিন্তাভাবনাগুলো থাকে, এ তো ইসলাম তো নাই। কারণ প্রধান কথা হচ্ছে পর, তো পর মানে কি মুখস্থ কথা হয়েছে আপনাকে, কোরআন পড়ার গুরুত্ব আছে, শোনারও গুরুত্ব আছে, সবচেয়ে বেশি ইকবাল, ইকবাল জবা সাকা জবাই, কবি ইকবাল কী বলছে, উমর খৈয়াম কী বলছে, আপনি দেন বড় পণ্ডিতরা কী বলছেন, যে কোরআনকে বুঝা পড়তে হবে। আমি কোরআন পড়তেছি, আরবি তো অর্থ বুঝি না, আমি সকালে উঠে পড়লাম, পড়ে রেখে দিলাম, রেখে দিয়ে বললাম আল্লাহু, কী হলো এটা কি আল্লাহর জন্য? আপনি কি আল্লাহর জন্য আছে? কোরআন জীবনের বিধান, অর্থ কী? প্রতিটা পলে বলে জানতে হবে কী লেখেছে সে, আমি সেগুলি পড়তে বুঝতে চাচ্ছি না, তাহলে আমি কোরআন গ্রহণ করছি? আপনি যে প্যালেস্টাইনের কথা বললেন, ইসরায়েলের কথা, ইসরায়েল কিন্তু তালমুদকে গ্রহণ করছে, খেয়াল করবেন, তাওরাতকে তারা গ্রহণ করছে, কিন্তু আমি কোরআনকে গ্রহণ করি, আমি কোরআনকে মুখস্থ করছি, মুখস্থ শিখতে চাইছি, আমি নাম কোয়াস্তে মুসলমান, আমি তো কর্মের মুসলমান না, আমি জন্মগত মুসলমান হিসেবে কর্মের মুসলমান না, তো যেখানে জন্মগত মুসলমান কর্মের মুসলমান না, আমরা কী চাচ্ছি? কর্মের মুসলমান যেদিন হবেন সেদিন ফাইট করেন, সেই দিন বলবেন যে ইসলাম রাষ্ট্র হয়েছে, ইসলাম কায়েম হয়েছে। এখন কর্মগত মুসলমানের সংখ্যা তো একেবারে, আপনি কত বা 1% হবে, বাংলাদেশ 1% হবে না, তো আমরা তো বলতে কথা কথা ইসলাম বলতেছি, 1% হবে না, তো কর্ম ধর্ম যখন আপনি বিচ্ছিন্ন হয়ে যায়, তা আপনি কী বলতেছেন? আপনি যদি বলেন মাওলানাদের, এখন এখন বাংলা এখন শিখছে কিছুটা, অধিকাংশ কোরআনে হাফেজ, আপনার কোরআনে হাফেজ, আল্লাহ রহম করুক আপনাদেরকে, আপনি অর্থ জানেন না, কী মুখস্থ করলেন আপনি? আপনি যেটা ধারণ করতেছেন মাথার মধ্যে, যদি অর্থ জানতেন, আপনি প্রতি পদে পদে আপনি চিন্তা করতেন আমি কী ধারণ করতেছি। তো সমস্যাটা হচ্ছে কি, মুসলমানরা যখন কোরআনকে জানে না, হাদিস কি বলার চেষ্টা করে না, তা কেন বলবেন আপনি মুসলমান আগে গেছে বা তারা মুসলমানের পর্যায়ে আছে? আমি তো বলি তারা মুসলমান ইন অফিং, মুসলমানরা মুসলমানের চেষ্টা করতেছে, আগে চেষ্টা করে মুসলমান হন, তার ফাইটটা পরে দিন, নাহলে হবে না। তো মৌলিক জায়গায় আমাদের যেতে হবে, কিন্তু আমরা যত কথা বলি না কেন আমরা সম্পর্ক করবো না। তা আপনি যে কথা বলতেছেন, আমাকে যদি বলতে পারেন, এটা আমি কথা কথা বলতেছি যে এই বাংলাদেশে ধর্মবিরোধী সংখ্যা বেশি, তার ধর্মকে ভয় পাই আমরা, সবে বরাত করি, জুমার নামাজে যাই, বিভিন্ন অনুষ্ঠানে যাই, ঈদের নামাজে যাই, জুম্মা পড়ি কেন না, যাই আল্লাহর কাছে ডেকে আসেন, রোজা রাখি, আমরা আরো অনেক কিছুই করি, অনেক কিছু করি, অনেক কিছুই সেটা করি, পরকালের চিন্তা করি না, কিন্তু কোরআন কি বলছে? ইহকালের চিন্তা আমরা কম করি না। কোরআন কি বলছে? পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দেন সব দুয়ার যেটা আছে, যেটা আপনি উমরা হজ করবেন, উমরা করবেন পড়া হয়, সবচেয়ে লাখ যেটা বলা হচ্ছে ইহকাল পরকালের শান্তি, মানে দোয়াটা এরকমই, ইহকাল ও পরকাল, তো যেখানে দোয়াটা হচ্ছে ইহকাল পরকালের, তা আমরা তো শুধু পরকালের চিন্তা করতেছি, ইসলাম যেদিন ইহকালকে পরকালের চিন্তা করবে, ইহকালটা পরকালের ফাটের ফিল্ড, আমরা কিন্তু পরকালকে পরকালে রেখে দিয়েছি, ইহকাল দেখতেছি না, আমাদের সিলেবাসটা কি পরকাল টু পরকাল, হওয়া উচিত ছিল ইহকালের কার্যাবলী দিয়া পরকালের রসসঞ্চয় করবো, আমরা সেটা করতে পারি না কিন্তু। কাজে মুসলমানদের বড় সমস্যা হচ্ছে, মুসলমান কোরআনও জানলো না, ইসলামকেও জানলো না, ধর্ম বুঝলো না, তো এই মুসলমান দিয়ে আপনি কী ফাইট করবেন? কবি ইকবাল তো এই জন্য বলেছিলেন সাকুয়া জবাবে সাকুয়া, কেন বলেছিলেন এই চিৎকারটা তিনি কেন করেছিলেন? এই এক চিৎকার আমাদের এখনও করতে হবে যে মুসলমান জানে না সে মুসলমান আছে কি না, সে মুসলমান কাকে বলে, কথা বললে গদগদ একটি শব্দ বলে দিব উনি মুসলমান হয়ে গেলেন, আর কি হলে উপদেশ, উপদেশ উপদেশ কাজে লাগবে না যদি জীবনের সাথে মিল না থাকে,
ইসলাম তো বলা হচ্ছে সবচেয়ে প্র্যাকটিক্যাল ধর্ম এবং বিজ্ঞান, এটাকে বলা হচ্ছে বিজ্ঞান। আজকে বিজ্ঞান নিয়ে চিন্তা করতেছে ইসলামের কত মৌলিক ফান্ডামেন্ট। আপনি ফিজিক্সের কথা বলতেছেন, ফিজিক্সের মূল শর্ত রাখি দেখেন তো, যেটা বলতেছে যে মানুষ ধ্বংস করতে পারে না, সৃষ্টি করতে পারে না, একটা ল ফিজিক্সের অর্থ কী, তো সৃষ্টি করে কে, আল্লাহ, এটা বিজ্ঞান বলতেছে। তো কোরআন তো এই কথাই বলছে, মুসলমান পারে না কেন জানতে। সো ফাইনালি তাহলে ভূ রাজনীতির বিবেচনায়, ইসরায়েলের সঙ্গে সম্পর্কের বিবেচনায় ভারত, পাকিস্তান, ভারত, আমেরিকা, অন্যদিকে চায়না, রাশিয়া, বাংলাদেশের অবস্থান কী? আমরা যদি মিয়ানমারকেও এই আলোচনার মধ্যে টেনে আনি, আপনি জানেন যে জাতিসংঘে ভোটের সময় বাংলাদেশ ভোটদানে বিরত ছিল, মানে বাংলাদেশের কথা আমি, কারণ তার মনোভূত হয়নি, কারণ আমাদের মায়ানমার আমাদের সম্পর্কে রোহিঙ্গা সম্পর্কে কিছু বলেনি সে। আবার পাশাপাশি দেখেন ওই যারা এখন বিদ্রোহী গ্রুপ যারা আছে তারা আবার বলছে স্বীকৃতি দিয়ে দিচ্ছে আমাদের, এই স্বীকৃতি এক পয়সা দাম নেই, কারণ তারা আমি বিপদে পড়ে দিয়েছে, ওইটা চালাকি করছে তার যে স্বীকৃতি পায়। আমি যেটা বলবো, যেটা বলছে না মানুষের ক্ষেত্রে, যদি এখন আটটা দেশ, চারটা দেশ তো অলরেডি সম্পর্ক করে ফেলেছে তার সাথে, আরও চারটা দেশ পাইপলাইনে আছে, সৌদি আরব যেদিন ইসরায়েলের সাথে সম্পর্ক করবে, আমার মনে হয় মুসলিম বিশ্বের 54 রাষ্ট্র যেগুলো আছে, ওই দিন 2-3 মাসের মধ্যে দেখবেন 30-35 দেশ ইসরায়েল স্বীকৃতি দিয়ে দেবে, কারণ তারা সৌদি থেকে আসে। কিন্তু তখন আমাদের এখানে কিন্তু যারা একটু হুঁচি করবে তারা চুপ করে থাকবে, সৌদি আরব দিছে, মানে সৌদি আরব তো ধর্মীয় ব্যাপারে মানিত, সৌদি আরব যেহেতু চুক্তিটা করে সেটা কিন্তু আমাদের এখানে অনেক মাওলানা অনেক নিজেদের জানিই না কিন্তু কী করছে এটা। এটাও যদি সরকার ঠিক মতন, মানে সরকার যদি চায় তাদের সম্পর্ক করতে চায়, টেকনোলজি আনতে চায়, আনছে তো অনেক কিছু নিয়ে আসছে, সে আনে নেই তা না তো, আরও আনতে চায়। এই যে মনে করেন বৃষ্টি, সরকার কী চায় সেটি তো খুব একটা বৃষ্টি, এই যে ইউএতে বৃষ্টি হয় না, কারণ চুক্তি করছে তারা, এখন সৌদি টেকনোলজির তারা বাতাসে বৃষ্টি সৃষ্টি করতেছে, পানি সৃষ্টি করতেছে, তো এটা কি আমাদের দরকার নাই? বায়ুমণ্ডলে পানি কি পাইতে পারি না আমরা? যেহেতু বিজ্ঞান তার কাছে আছে, এখন যার কাছে জ্ঞান আছে, বিজ্ঞান আছে, তাকে যেতে হবেই আপনাকে। বিজ্ঞান তো আপনার কাছেও আছে, আপনার কোরআনে তো বিজ্ঞান, কিন্তু আপনি তো সেখানে ডিগ করতে পারতেছেন না, রসদ আনতে পারতেছেন না, আপনি এত, আপনি তো সম্পদে ঘুমাচ্ছেন, ডিগ হচ্ছে না তো। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান তো কোরআন, সেটাকে তো আপনি নার্সিং করতে পারতেছেন না, তো আপনি তো পুরা কপিল্লা, তো পুরা কপিল্লা হলে কী করবেন? যাদের কপাল তাদের কাছে জানো না, কারণ আপনার পক্ষে সম্ভব না। এটা কথা আছে না, বানর হাতে কমলা দিলে কী হয়, অবস্থা তাই দাঁড়িয়েছে এখানে। এত বড় সম্পদ থাকার পরেও, এত বড় ঐশীবাণী থাকার পরেও আপনি এখন সবচেয়ে গরিব হয়ে গেছেন, কারণ জ্ঞান বিজ্ঞান নেই, আপনি কোরআন মুখস্থ করতেছেন, শিখতে চাচ্ছেন না, চর্চা করতে চাচ্ছেন না, বয়ান করতে চাচ্ছেন না, আবার যখন বয়ান করতেছেন ইউটিউবে দেখবেন আল্লাহর রহমত, চারটা মালন এক হইতে পারতেছেন না, আরও বিভ্রান্তি সৃষ্টি হইতেছে, এইভাবে তো হবে না। এই জন্যই বললাম যে কোরআন হলো বিজ্ঞান, এটা বলা হচ্ছে, এবার মৌলবীরা বলে সারাবত বলে যাচ্ছে, কিন্তু জিজ্ঞেস করে কী বিজ্ঞান, আর জবাব নেই, কিন্তু আর জবাব নেই। এইগুলো নিয়ে বিরোধ হয়, কিন্তু একসময় আমরা দেখেছি তবলিক জমাতে যখন মাইক দিত না, মাইক, আমি গেছিলাম অনেকবার, কয়েকবার মাইক দেয় না, মাইক দেয় না কেন, কয় না মাইক প্রসার নিষেধ, আর এখন তো মাইক ছাড়া তবলিক জমাত হয়ই না, এটা ছিল কুসংস্কার। আর আপনি যখন বুঝছেন যে এটা হয়ে গেছে, এখন রসুল যদি থাকতো এখানে, রসুলের আমলে যদি এখন টিভি আবিষ্কার হতো, রসুল মানা করতো, রসুল টিভির দোষ কী, টিভিতে কী প্রোগ্রাম যাবে সেটা একটু বড় কথা, আমরা তো ওইটা চিনি না, আমরা চিন্তা করতেছি একতরফা। এখন আমি বলি ইসরায়েলের সাথে বাংলাদেশের সম্পর্ক অতীত হবে কি হবে না, সম্পর্ক নির্ভর করতেছে সৌদি আরবের সম্পর্কটা কী হবে। যদি সৌদি আরব সম্পর্ক করে ফেলায় সেখানে আমার না করার কারণে, কারণ বিশ্ব রাজনীতি, বিশ্ব প্রেক্ষাপটে বাইরে থাকতে পারবেন না কিন্তু আপনি। আর একটা রাষ্ট্রকে যদি আপনি সবাই মেনে নেয়, আজকে যদি মিশর, তাহলে তো কাজ করেন আপনি, মিশর সে সম্পর্ক করেন, মিশর যেহেতু সৌদি, মিশর স্বীকৃতি দিয়েছে কাকে, ইসরায়েলকে, এবং সে গোলান হ্যাঁ সি তার, সে কিন্তু ফিরে পাইছে, তার সম্পদ ফিরে পেয়েছে সে, তো এখন মিশরের সাথে সম্পদ থাকবে না আমাদের? আমার শত্রু শত্রু তো আমার বন্ধু হতে পারে না, এটা করতে পারবেন না আপনি, পারবেন না। আমি সেই জন্যই বললাম যদি আপনি বিধর্মীর সাথে, নাস্তিকের সাথে সম্পর্ক হতে পারে, আহলে হাদিসের সাথে হয়তো সম্পর্ক হতে পারবে, বাধাটা কোথায় আছে, কোরআন সুন্নাহর ব্যাখ্যাটা কী হতে পারে, এগুলি নিয়ে আলোচনা করেন ইসলামিক ফোরামে, আলোচনা করে বড় পণ্ডিতে, আজকে মিশরের আলোচনা আলোচনা করেন, এই ব্যাখ্যাগুলি কী আসবে, কিজমা কিয়াস কী হবে। আপনি যে কোনো মসজিদে যাবেন, এই যে দেখেন ওই যে কাউসাজ মসজিদে যান আপনার ঢাকায়, আমি নামাজ পড়তে গেলাম, সেই হঠাৎ করে নামাজ পড়তে গেছি, ওনে লেখা আছে ইহুদিদি সম্পর্কে লেখা আছে, তো ও লিখে থুয়ে দিচ্ছে তার, কিন্তু আপনি তো লিখছেন একটু মিনিং কী, তারপর বাংলায় তর্জমা করছেন, ঠিক আছে তর্জমাটা, আরবির থেকে বাংলা করছেন, ঠিক আছে তো মিনিং, ঠিক আছে হয় না, অনেক সময় ঠিক হয় না কিন্তু, কাজে সব বুঝতে হবে এগুলো, যে কোরআন কী বলছে আমি কী বুঝলাম, আর যদি এই কথাই বলেন আমি যাব,
আমি আস্তির কাছে যাবো, বিধর্মীর কাছে যাবো, সবার কাছে যাবো, কারণ আমার সম্পদটাকে আমি ইউজ করতে পারতেছি না আমার ব্যর্থতার জন্য, আমার অজ্ঞতার জন্য। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু আমাকে সম্পদ দিছে, আমি সেটা ইউজ করতে পারতেছি না, আমার তো একটা পানিশমেন্ট দরকার। সো আমরা একেবারে শেষ পর্যন্ত আর কিছু যোগ করবেন? জাস্ট 30 সেকেন্ড স্যার। যোগটা হলো বাংলাদেশ সম্পর্কে যেটা বললেন আপনি, মায়ানমার সম্পর্কে, যে পৃথিবীতে এই মুহূর্তে ধরেন 18 কোটি লোক বাস্তুচ্যুত আছে এই মুহূর্তে, দক্ষিণ সুদান সহ ভেনেজুয়েলাতে আছে, আপনি তা আমাদের মধ্যে 12 লক্ষ লোক এখানে আছে। আমার মনে হয় না ওদের ভবিষ্যতে খুব শীঘ্রই এটা সুরাহা হবে, এবং যে যত বড় অঙ্ক দেখুন আশাবাদী ব্যক্ত করুন না কেন, মায়ানমারের রোহিঙ্গারা আমাদের সাথে একসময় দেখবেন সংযুক্ত হয়ে গেছে। এর মধ্যে 55,000 পাসপোর্ট, এই দেশে চিন্তা করছেন, এই ইমানদার দেশ, যেই দেশে জাতীয়তাবাদ কথা বলেন আপনি, দেশপ্রেমের কথা বলেন, কে দেশকে ভালোবাসে দেশে, 55,000 আপনি আইডি দিয়ে দিলেন, এবং দিয়ে বিচার হবে, কী বিচার হবে, আসলে ক্রিমিনাল ধরা পড়বেন এটা। কাজেই আমাদেরকে এরা এসে গেছে, এদেরকে লালন পালন করতে হবে, এবং আজকে হাসিনা শেখ হাসিনা গভর্নমেন্ট এখানে আসছে, চেষ্টা করতেছে ভবিষ্যতে যে গভর্নমেন্ট আসবে সে হয়তো আরও নমনীয় হয়ে যাবে। সব কিছু মিলে এটিও বলবো যে অনেক কিছুতে আমরা আশাবাদী আছি, কিন্তু আশা সঞ্চয় দরকার নেই, অনেক কিছুতে আমরা নেতিবাচক আছি, সেখানে আশা আসবে, যেখানে আশা বেশি আসে সেখানে নেতিবাচক আসবে। সব কিছু মিলে একটাই কথা, সরকার যেটা কাজটা করতেছে আমরা তাকে এত সরকার থাকবো, ইসরায়েলের সাথে কী ধরনের সম্পর্ক সে নির্ধারণ করবে, যদি সরকার আরও 4-5 বছর থাকে বা আরও বেশি থাকে আমরা দেখতে পারবো সেখানে খেলাটা কী, আবার এই খেলার সাথে ভারতের খেলা কী আছে, আমেরিকার খেলা কী আছে, বিশ্ব রাজনীতি অঙ্কটা কোথায় আছে, সব কিছু মিলে ইন দ্য নেম অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যদি বলেন বিজ্ঞানের জন্য যাচ্ছি যুক্তি আসতে পারে। তো একটা কথাই বলবো, সব কথা শেষ কথা হচ্ছে, আমরা এখনও বিশ্বাস করি যদি বাংলাদেশ তার সমস্ত রিসোর্সগুলো ঠিকমতো ইউজ করতে পারে, গুড গভর্নেন্স আনতে পারে, রাজনৈতিক চিন্তাধারাটি বিকাশ ঘটাতে পারে, শুধুমাত্র প্রশাসনিক থাকলে হবে না, কিন্তু এখানে কিন্তু আমাদের পেটের ক্ষুধার সাথে শেষ কিন্তু মনের ক্ষুধার ব্যাপার আছে, এখন মনের ক্ষুধার সাথে পেটের ক্ষুধার সমন্বয় সাধন যদি করতে পারেন দেশটা কিন্তু আর এক ধাপা গেছে। অনেক ধন্যবাদ ডক্টর সিনহা সাইয়েদ আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা হচ্ছিল পুরো আলোচনায় এক ঘন্টায় আমরা অনেকবার বিভ্রান্তির কথা শুনেছি, খ্রিস্টানদের বিভ্রান্তি, ইহুদিরা কীভাবে বিভ্রান্ত হলো। মূল কথা যদি এভাবে শেষ করতে চাই যে আমরা যেন বিভ্রান্ত না হই, বিভ্রান্তির বেড়াজালের মধ্যে আমরাও আবদ্ধ, এবং আমাদের সংবিধানে যে কথা বলা আছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, যেচে যেন আমরা কারোর সঙ্গে বৈরিতা না করি, এবং সব কথার মূল কথা যে আমরা যেন নিজের স্বার্থটা দেখি। অবশ্যই আমরা অন্যান্য দেশের স্বার্থ, অন্যান্য দেশের নাগরিকদের স্বার্থ, নিপীড়িত মানুষের স্বার্থ দেখব, কিন্তু যে 17, 18, 19 কোটি মানুষের দায়িত্ব আমাদের উপরে, আমাদের নীতি নির্ধারকদের উপরে, তারা যেন তাদের দায়িত্বটা সবার আগে পালন করেন, অর্থাৎ দেশের স্বার্থ, দেশের মানুষের স্বার্থ যেন আমরা সবার আগে দেখি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।